হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকের পর্বে আমি একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো আর যেটা কিনা সম্পূর্ণ বিনা মশলাতেই আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র গোলমরিচ বাটা ও জিরা বাটা দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল যে কতটা সুস্বাদু ও মজাদার হতে পারে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মশলা ছাড়া মাছের ঝোলটি আপনি আপনার ছোট্ট বেবিকে কিংবা বাড়ির কোনো মোমস্য রোগীকে চোখ বন্ধ করে দিতে পারেন আমি এখানে আটশো গ্রামের মতো রুই মাছ নিয়েছি আর এক চামচ জিরা আর এক চামচ গোলমরিচ আমি শিলে বেটে নিয়েছি আর এই জিরা গোলমরিচটি আপনারা মিক্সিংয়েও ব্লেন্ড করে নিতে পারেন প্রিয় দর্শক এই মশলা ছাড়া মাছের ঝোল কিভাবে খুব সহজে বানিয়ে ফেলা যায় সেটাই এবার দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমেই মাছগুলো ভেজে নেব আর তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রিফাইন তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আর মাছগুলো কিন্তু এখানে ডিপ ফ্রাই হবে না হালকা একটু ভেজে নিলেই হবে মাছগুলো দুই পিট হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি ওই কড়াইতেই দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল আপনারা এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরা আর এই কালো জিরার ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে কালো জিরাটা হালকা একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেব এক চামচ গোলমরিচ ও এক চামচ জিরা যেটা আমি শিলে বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব পুরোটাই এখানে আমি দিয়ে দেব এরপরে এই জিরা বাটা ও গোলমরিচ বাটা হালকা একটু আমি কষে নেব মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেব পরিমাণ মতো হলদি পাউডার ও লবণ মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ বয়েল করা পানি এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা ফুটে ওটা পর্যন্ত ওয়েট করব ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার পরে মাছটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি আপনারা চাইলে এখানে পানিটা কম বেশি করে নিতে পারেন তবে এই ঝোলটা একটু পাতলা খেতে বেশি ভালো লাগে এরপরে গ্যাসটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট আমি মাছ ঝোলটাকে জ্বালিয়ে নেব এবং ওই সময়ে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচা লঙ্কা এতে ঝাল হবে না শুধু সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে দিয়ে দেব এক চামচ ভাজা জিরা পাউডার মাছের ঝোলটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আশা করছি আজকের এই পাতলা মাছের ঝোল রেসিপিটি সবার ভালো লেগেছে এবং আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর এই মাছের ঝোলটি শুধুমাত্র জিরা ও গোলমরিচ বাটা দিয়ে বানালে যে কতটা সুস্বাদু হয় আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নেব আজকের পর্ব থেকে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ